দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা কাল শপথ নেবেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানান, শপথ গ্রহণের পরপরই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আওয়ামী লীগের সংসদ সদস্যরা সংসদ নেতা হিসেবে শেখ হাসিনাকে নির্বাচিত করবেন। এরপরই সংসদ নেতাকে সরকার গঠনের আহ্বান জানাবেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ নেবে। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। জয় যাদবের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে শপথ নেবেন সংসদ সদস্যরা। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে জাতীয় সংসদ ভবনে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। সংসদ ভবনের শপথ কক্ষে শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। প্রথমে সংখ্যাগরিষ্ঠ দল, এরপর অন্যান্য দল ও স্বতন্ত্রের বিজয়ী সদস্যরা শপথ নেবেন। কালকে নতুন সংসদ সদস্যরা শপথ নেবেন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রী জানান, শপথ গ্রহণের পরপরই সরকারি দলের সভাকক্ষে বসবেন সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের সংসদ সদস্যরা। সেই বৈঠকেই সংসদ নেতা হিসেবে নির্বাচিত হবেন দলের সভাপতি শেখ হাসিনা। কে শপথ নেওয়ার পরে এখন বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে সংখ্যাগরিষ্ঠ দল এবং ফর্মালভাবে বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনাকে সংসদ নেতা এবং পার্লামেন্টারি পার্টির নেতা হিসাবে নির্বাচিত করার পর মহামান্য রাষ্ট্রপতি তাকে নতুন সরকার গঠন করার জন্য আমন্ত্রণ জানাবেন এবং এই আমন্ত্রণ জানানোর পরে তিনি নতুন সরকার গঠন করবেন। সংসদ সদস্যদের শপথ নেওয়ার পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন সংসদ নেতা শেখ হাসিনা। একই সঙ্গে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। মন্ত্রিপরিষদ সচিব জানান, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি চলছে। আগামী ১১ জানুয়ারি বৃহস্পতিবার শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি আমরা নিচ্ছি। সন্ধ্যা ৭টার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রস্তুতি অর্থে যে আমরা বঙ্গভবনের যেখানে যেখানে আমাদের শপথ হয় সেখানের একটি প্রিপারেশন আছে। আমাদের ইনভাইটেশনের তালিকা করতে হয়, আপনারা জানেন, সেই তালিকা করছি। ইনভাইটেশন কার্ড করতে হয়, সেই কাজগুলো আমরা করছি। প্রায় ১৪০০ অতিথি বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।